এখানে তাদের একটা বক্তব্য আছে এরকম যে বিশেষ করে ডক্টর যারা তাদেরকে বিভিন্ন বিষয়ভিত্তিক রোগের জন্য তাদেরকে প্রস্তুত করে বা এ পর্যায়ে নিয়ে আসে, তো প্রশাসন বা নিয়ন্ত্রণ এটা একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক এখানে যাবে সেটা ওনারা যে কোনো কিছুই বলতে পারে। ওনারা তো অনেক জ্ঞানী লোক, ওনাদের জ্ঞানের অভাব নাই, কিন্তু আমি এই কথার প্রেক্ষিতে শুধু এই কথাই বলবো যে তারা ভুল তথ্য দিয়ে জনগণকে, মিডিয়াকে এবং সরকারকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার যে উপজেলা নির্বাহী অফিসার, সে তো ডাক্তারি করে না, সে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন করে। আমি যেভাবে উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, এর আগে আমি আরএমও ছিলাম, এর পরে আমি একটা ডিস্ট্রিক্ট হসপিটালে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলাম, এরপরে আমি জেলা পর্যায়ে টার্সারি লেভেলে সহকারী পরিচালক ছিলাম। আমি তো সার্বক্ষণিকভাবে আমি যে প্রশাসনের পদে ছিলাম, আমি যেসব জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত সেই সব জায়গায় আমি ছিলাম। তো আমি ডাক্তার, আমাকে এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে করোনা চিকিৎসা কি, আমি তো বলতে পারবো না। আমি আমি চিকিৎসক হলে তো আমি সেই জায়গাগুলো, আমি আর্থিক বিষয়গুলো দেখে আসছি, সুতরাং আমি সেইভাবে আমি উঠে আসছি। আমার মতো সেই পদগুলো একটু অনেকে উঠে আসছে, এইগুলা পদ দখলের পায় তারা হতে পারে বিভ্রান্ত তত্ত্ব দিয়ে, অসত্য তত্ত্ব দিয়ে। কারণ আমার ক্যাডার সৃষ্টি করার জন্যই তো বলা হয়েছে, সময় বলা হয়েছে ইউএচএনএফপিও কে থাকবেন, তো ক্যাডার সৃষ্টির সময় তো বলা হলো না যে ইউএচএনএফপিও হবেন একজন প্রশাসনের লোক, তখন তো বলা হয় নাই সিভিল সার্জন হবেন একজন। এটা হলো তাদের দূরভিসন্ধি, তারা সিভিল সার্জনের পদ দখল করতে চায়, ইউএচএনএফপিওর পদ দখল করতে চায়, ডিজির পদ দখল করতে চায়। তারা বোকার সহজে পাস করছেন। ফিলিপাইনে আপনি দেখেন হেলথ পোস্টের কর্মকর্তাকে একজন নার্স, আপনি যদি বলেন নার্সের কাজ তো রুগীর সেবা করা, রুগী দেখা, রুগীকে দেখভাল করা, তো সে নার্স হেলথ পোস্ট বলে। আমাদের কমিউনিটি ক্লিনিক যেভাবে সেটা হলো তাদের হেলথ পোস্ট, হেলথ পোস্টের প্রধান কীভাবে হলো, আরে তার পদ হলো নার্স, কিন্তু সে ওই যে ওই হাসপাতাল ব্যবস্থাপনার উপর তার ট্রেনিং আছে, সে শুরুতেই ওই হাসপাতাল ব্যবস্থাপনায় গেছে, সে রুগীর সেবায় সে যায় নাই। আমি ডাক্তার, আমার নাম ডাক্তার, আমি MBBS পাস করছি, কিন্তু আমি ওই হাসপাতাল ব্যবস্থাপনার গিয়েছি দেখি। আরেকটা বিষয় শুনে, আমার অনেক ডাক্তার তো SP আছেন, আমার অনেক ডাক্তার তো প্রশাসন ক্যাডারে আছেন, সে কি ডাক্তার? সে কি ওখানে গিয়ে ডাক্তারি করছেন? সে তো প্রশাসন ক্যাডারে, প্রশাসন ক্যাডারে সে এন্ট্রি হয়েছে। MBBS ডাক্তার সেটা হলো তার পড়াশোনার কেরিয়ার। আমি ডাক্তার হয়েছি, আমার তো নিষেধ নয় SP হওয়ার, আমার নিষেধ তো ঠিক। একইভাবে প্রশাসন ক্যাডারের কোনো লোকের যদি সেই ইচ্ছা থাকে তিনি ডাক্তার হওয়ার, ডাক্তারি পদ দখল করার, বিনয়ের সাথে বলবো আরও 5 বছর একটু কষ্ট করে লেখাপড়া করেন, আমাদের তো কোনো আপত্তি নাই। লেখাপড়া করে আপনি BCS ক্যাডার হেলথ হয়ে পাশ করে আপনি আবার গ্রামে যান, আপনি 2 বছর গ্রামে থাকেন, তারপরে আস্তে আস্তে উপরে উঠে আপনি সচিব হন, আমাদের তো কোনো আপত্তি নাই সেখানে। আমরা যেভাবে আমাদের লেখাপড়া করে কম্পিটিশন করে আমার মেধার ভিত্তিতে আমি আবার প্রশাসনে ক্যাডারে, পররাষ্ট্র ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, পুলিশ ক্যাডারে গিয়ে আমি সেই পদে গিয়েছি। আপনারও যদি সেই মেধা থাকে আসুন না আমাদের সাথে। সেই মেধা নাই বলেই তো আপনি শুরুতে আপনি চলে গেছেন প্রশাসন ক্যাডারে, সেই মেধা থাকলে তো আমার এখানে আসতেন। সুতরাং এগুলো হাস্যকর কথা বলে দেশকে বিভ্রান্ত করা যাবে না, আমাদেরকেও বিভ্রান্ত করা যাবে না, এবং আপনাদের ওই যে গাছেরটাও কাবো নিচেরটাও কুড়াবো দুদিন পরে, আপনারা তো অলরেডি দাবি তুলেছেন সচিবদের গাড়িতে পতাকা থাকবে, এগুলো হাস্যস্কর কথাবার্তা। একটা দেশের মন্ত্রীর গাড়িতে গাড়ি থাকে, পতাকা থাকে, সচিবের গাড়িতে পতাকা থাকে, দুদিন পরে আপনারা আবার বলবেন যে একটা কোটা দিয়ে দেন আমাদের এত পার্সেন্ট লোক মন্ত্রী হবেন, আপনাদের স্বপ্নের তো শেষ নাই আর আমাদের স্বপ্নের শুরুও নাই। সেই জায়গায় আপনাদের আমাদের বৈষম্য, আমাদের স্বপ্নের শুরু নাই, আপনাদের স্বপ্নের শেষ নাই, আমাদের আরামের শুরু নাই, আমাদের চিন্তার শুরু নাই, আপনাদের আরামের শেষ নাই, চিন্তারও শেষ নাই। সুতরাং আপনাদের ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন।